আন্দোলনের পর রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনতে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের ট্রাফিক সচেতনতা আরও বৃদ্ধি করতে প্রশিক্ষণ জরুরি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। সকালে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের এনএসসি মিলনায়তনে ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকে 7টি ব্যাচে 2100 শিক্ষার্থী এবং তরুণকে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়। ভবিষ্যতে প্রশিক্ষণপ্রাপ্তদের নামে ওয়েবসাইটের প্রকাশ এবং ট্রাফিক বিভাগে খণ্ডকালীন কাজের সুযোগ প্রদান করা হতে পারে বলেও অনুষ্ঠানে জানানো হয়েছে। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর নথি তুলে বাজারে নিয়ে গেছিলাম ব্যস্তে, 1,00,000 টাকা দেখি না নিল। কে নিল? যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখে ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। একটু সময়ের জন্য বিকেল খালি নয়নদের নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখবো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।